সিওবি অল বাংলা চ্যানেল থেকে একটি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট চলে আসছে সব ডাক এবার শিশুদের আধার শিশুদের আধার কার্ড নিয়ে আর কোনো সমস্যা হবে না এবার আপনারা বাড়ির পাশেই কিন্তু আধার কার্ড বানাতে পারবেন শিশুদের পাঁচ বছর অবধি বয়সের যে শিশুগুলি রয়েছে সেই শিশুগুলি কিন্তু আপনারা আধার কার্ড বানিয়ে নিতে পারবেন কেন্দ্র সরকার পুরো দায়িত্ব নিয়েছে যে পোস্ট অফিসে পোস্ট অফিসের মাধ্যমে যে গ্রামে বা যে ভিলেজে যে পোস্ট অফিস রয়েছে শহর অঞ্চল থেকে শুরু করে সম্পূর্ণ গ্রাম থেকে শুরু করে সেই পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু এখানে ছোটো বাচ্চাদের কিন্তু আধার কার্ড তৈরি করা হবে তো এখানে কি বলা হয়েছে আমরা দেখে নেব তার আগে বলবো আমাদের চ্যানেল একটু নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবে লেগে প্রেস করে এরকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কী বলা হয়েছে এখানে বলা হয়েছে এখন তো সব ক্ষেত্রে আধার কার্ড প্রায় বাধ্যতামূলক শিশুর জন্মের সঙ্গে আধার কার্ড বানাতে দৌড়তে হয় বাবা মাকে তার জন্য নির্দিষ্ট কেন্দ্রের রাতভর লম্বা লাইন হয়ে থাকে আধার কার্ডের করার জন্য দুর্ভাগ্যে সেই দিন এবার অবসানের পথে এবার পোস্টাল পেমেন্টের ব্যাংকের পরিকাঠামোর মাধ্যমে পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের আধার কার্ড তৈরি উদ্যোগ নিল কেন্দ্র সরকার যা করা যাবে গ্রাম ও শহরে বিভিন্ন ব্রাঞ্চ অফিসে থেকেই এতদিন শুধু হেড বা সাব অফিসেই কিন্তু কাজ হয়েছে এবার কিন্তু ব্রাঞ্চ বা পোস্ট অফিসে কিন্তু সেটা করানো হবে এখানে অবশ্যই দেখতে পেয়েছে সম্পূর্ণ আপডেট তাছাড়া এখানে কি বলা হয়েছে যে আধার কার্ড তৈরি নিয়ে সাধারণ মানুষের যে যন্ত্রণা পড়েছিল এখানে দেখতে পেয়েছেন কী বলা হয়েছে এখানে বলা হয়েছে আধার কার্ড তৈরি নিয়ে সাধারণ মানুষ যন্ত্রণা শেষ নেই অথচ প্রায় প্রতিটি গ্রাম ও শহরের একাধিক ব্রাঞ্চ পোস্ট অফিস রয়েছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাইক অবশ্যই করবেন ভিডিওটি শেয়ার করুন এই আপডেট সবাই পেতে পারে সারা দেশে পোস্টম্যান বা ডাক সেবকের সংখ্যা প্রায় এক লক্ষ নব্বই হাজার যাদের প্রত্যেকের কাছে ডাক বিভাগের দেওয়া অ্যান্ড্রয়েড মোবাইল এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে এই পরিকাঠামো ব্যবহার করে সাধারণ মানুষকে পরিবেশ পরিষেবা প্রদানের লক্ষ্য এর কাছে প্রস্তাব দেয় পোস্টাল পেমেন্ট ব্যাঙ্ক চলিত মাসের শুরুতে এই প্রস্তাব অনুমোদন মিলছে ডাক বিভাগের অধিকারিকদের দাবি আধার কার্ড করাতে আসা মানুষকে দপ্তরের নানান স্কিম ও সুযোগের কথা সহজে জানানো যাবে আগামী দিনে ব্যবসা বৃদ্ধির সুযোগ রয়েছে এটাও কিন্তু উল্লেখ করে দিয়েছে এছাড়া কীভাবে পোস্ট অফিসের লোক বা যে কর্মচারীরা রয়েছে ওরা কীভাবে কাজটি করবে সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে এখানে বলা হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন মোবাইলে অ্যাপের মাধ্যমে প্রথম নথিভুক্ত কিন্তু করা হবে এখানে বলা হয়েছে যে মোবাইলের অ্যাপের মাধ্যমে এই প্রথম আধার নথিভুক্তকরণ শুরু হয়েছে ডাক বিভাগ শুধু জানা গিয়েছে এক্ষেত্রে আধার কার্ড করানোর জন্য শিশুর নাম জন্মের তারিখ ঠিকানা ফোন নম্বর বা ইমেল আইডি শিশুর ছবি বাবা মায়ের ফিঙ্গারপ্রিন্ট সহ অন্য অন্য তথ্য দিতে হবে এটা কিন্তু আপনারা সবাই জানেন তাছাড়াও বলা হয় যে কোনো শিশুর নামকরণ করা না হলেও যে বাল্য আধার করা যাবে সেক্ষেত্রে মায়ের নাম নিয়ে কত নম্বর শিশু লেখলেই চলবে সমস্ত তথ্য অ্যাপে কিন্তু আপলোড করার আপলোড হওয়ার পর অভিভাবকের দেওয়া মোবাইল নম্বরে মেসেজ আসবে তবে শিশুর বাবা মায়ের কার্ডের সঙ্গে যুক্ত হবে শিশুর আধার অন্য কারো সঙ্গে নয় বাবা মায়ের আধার কার্ড এক্ষেত্রে প্রয়োজন হবে কারণ অ্যাপে এই দুটি কার্ডের ছবিও আপলোড করতে হবে বিশেষ কারণে শিশুর দায়িত্ব বা বাবা কিংবা মা যে কোনো একজনের কাদে থাকলে তার আধার কার্ড থাকলেই চলবে তবে সমস্ত ক্ষেত্রে তো সমস্ত ক্ষেত্রে বলা হয়েছে এখানে যে মায়ের আধার কার্ড অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে প্রাপ্ত বয়সদের ক্ষেত্রে শুধু আধার কার্ড ফোন নম্বর আপডেট বানানো যাবে প্রতিটি জেলার ধাপে ধাপে ব্রাঞ্চ পোস্ট অফিসগুলিতে এই কাজ করা হবে ডাক বিভাগের এই অধিকারক বলেন শিশুদের আধার কার্ড তৈরির জন্য চাইল্ড এনলোমেন্ট লাইট ক্লায়েন্ট নামে নতুন অ্যাপে কাজে বিষয়ে ব্রাঞ্চ পোস্টমাস্টারদের প্রশিক্ষণ শুরু হয়েছে এর ফলে গ্রামে বাংলা লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবে বলে জানিয়ে দিয়েছে আজকে বর্তমান পেপারে আপনাদের চিন্তায় নেই যারা ছোটো বাচ্চা রয়েছে আধার কার্ড করতে প্রবলেম হচ্ছে তারা কিন্তু খুব তাড়াতাড়ি আধার কার্ড বানাতে পারবে বন্ধুরা তো ভিডিওটি ভালো লাইক অবশ্যই করবেন আর যারা চ্যানেল নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা কিন্তু প্রেস করে অন করে যাবেন তাহলে এরকম আপডেট সবার আগে পাবেন তো চলো না ভিডিও আজকে এখানেই সমাপ্ত করলাম